একজন মানুষ যে এতটা তীব্রতা ও অঙ্গীকারের সাথে কাজ করছে সে ফলাফল না পাওয়ার আশায় কাজ করছে না। সমস্যাটা হলো কৃষ্ণ যা বলেছিলেন তা আপনি একজন রাজার চাকরের মুখ থেকে শুনেছিলেন। আপনি জীবনে যা কিছুই করতে চান আপনার উদ্দেশ্য আছে, সে সেটা শিল্প, সঙ্গীত, আধ্যাত্মিকতা, রাজনীতি বা ব্যবসায়ই হোক, আপনি কি মনে করেন গুরুত্বপূর্ণ কিছু করতে পারবেন? উনি এটাই তো বলেছেন। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ফলের আশা না করে চেষ্টা করে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু আমার এই ফলের কথা না ভেবে চেষ্টা করে যাওয়ার ব্যাপারটা খুবই কঠিন লাগে। Incredibly hard to keep working and not obsess over the results. And I would love to know কিভাবে আমরা এই চেষ্টা করে যাওয়া ফলের আশা না করে বা আসক্ত না হয়ে আরো ভালো করে করতে পারি, সে ব্যাপারে যদি বলেন খুব ভালো হতো। দেখুন, আমি না কোনো ধর্মগ্রন্থ বা ধর্মশাস্ত্রই ভালো করে পড়িনি, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু স্বীকার করতেই হচ্ছে আমি এমনকি গীতাও পড়িনি। কিন্তু আমরা কৃষ্ণের জীবনটা জানি, যে মানুষ ভাবেন কৃষ্ণ মানেই মাখন, মেয়ে আর বাঁশি। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, এই সব কিছু হচ্ছিল যতক্ষণ তার 16 বছর বয়স ছিল। তো 16 পরে উনি ভীষণ দৃঢ় সংকল্পের এক জীবন বেঁচেছিলেন। ওনার সংকল্প ছিল তখনকার দিনের রাজনৈতিক প্রক্রিয়াকে আধ্যাত্মিক প্রক্রিয়ার সঙ্গে বিয়ে দেওয়া। কারণ উনি দেখেছিলেন যতক্ষণ না যারা ক্ষমতায় আছেন তাদের মূলত যদি নিজেদের অনুভূতিতে এক বৃহত্তর জীবন বোধ থাকে আর এক আপন করে নেবার পরিচয় বোধ থাকে, শুধুই আমার পরিবার, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, এইসব নয়, আপনার এক আরও বড় পরিচয় বোধ রয়েছে, শুধু তাহলেই আপনার ক্ষমতায় বসা উচিত, না হলে দুর্নীতি হবেই হবে। লোকে বলেন ক্ষমতাই হলো দুর্নীতি, ক্ষমতা দুর্নীতি নয়, সীমিত পরিচয়ই দুর্নীতি। তারা মনে করেন তারা ঠিক কাজ করছেন অথচ সারাক্ষণ জঘন্য জিনিসটাই করে চলেছেন, কারণ তাদের পরিচয়টা খুব ছোট বলে। তো উনি এটাই বদলাতে চেয়েছিলেন, এটাই ছিল ওনার সারা জীবনের মিশন। আর সবসময় সফল হওয়ার জন্য কাজ করতেন, বুঝলেন? একজন মানুষ যে এতটা তীব্রতা ও অঙ্গীকারের সাথে কাজ করছে সে ফলাফল না পাওয়ার আশায় কাজ করছে না, নিশ্চিতভাবে উনি ফলাফল তৈরির জন্যই কাজ করছেন। সমস্যাটা হল কৃষ্ণ যা বলছেন তা আপনি একজন রাজার চাকরের মুখ থেকে শুনছিলেন, অন্য কেউই আপনাকে বলেনি। উনি শুধু অর্জুনকে বলেছিলেন, অর্জুন কখনো মুখ খোলেনি। অর্জুন ওই ঘটনাটার পরে আরও 36 বছর বেঁচেছিলেন, কিন্তু কৃষ্ণের বলা কথার উনি একটা কথাও কখনো ফাঁস করেননি। কোথাও বলতে শুনেছেন কি অর্জুন রাজা হয়ে রাজত্ব করেছিলেন, কিন্তু কখনোই একবারের জন্যও বলেনি কৃষ্ণ আমাকে যুদ্ধে এটা বলেছিলেন, একবারও না। তো যা কিছুই আপনি শুনেছেন তা শুধুই সঞ্জয়ের মুখে শোনা, যিনি ছিলেন একজন রাজার দাস। আপনাকে একজন রাজার দাসের গুণটা বুঝতে হবে, উনি অত্যন্ত বিশ্বাসযোগ্য। দেখুন, যদি ধরা যাক আপনার স্বামী বা স্ত্রী বা সন্তান তারা যদি কিছু দেখেন আর আপনাকে এসে বলেন, তারা বলার সময় নিজেদের মন্তব্য কিছুটা জুড়ে দেবেন। এটা মানুষের খুব সহজাত একটা গুণ, যে তাদের মন্তব্য, ধারণা ইত্যাদির কিছু কিছু স্বাভাবিকভাবেই মিশে যায় যা বলছেন তার মধ্যে। কিন্তু একজন রাজার দাস প্রশিক্ষণপ্রাপ্ত হন যাতে কখনোই নিজের মন্তব্য না মেশান, নইলে তার গর্দান যাবে। তিনি একেবারে প্রতিটা শব্দ ধরে ধরে ঠিক যেমন ছিল তেমনই বলবেন। তো উনি হলেন একরকম পৌরাণিক টেপ রেকর্ডারের মতো, বুঝলেন? উনি রেকর্ড করছেন আর শুধু রাজাকে বলছেন যে উনি এই বলেছেন, কিন্তু প্রসঙ্গটা জানা নেই। দুজন মানুষের মধ্যে কথা হচ্ছে যাদের মধ্যে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। যদি দুজন প্রেমিক কিছু করে, নিজেদের মধ্যে কথা বলে, অন্য কেউ ভাবতেই পারেন ওনারা ঝগড়া করছেন, কিন্তু আসলে তারা প্রেমই করছেন। তো এটা কৃষ্ণ আর অর্জুনের মধ্যেকার এক প্রেমই বটে, কারণ তারা একে অপরকে ভীষণ কাছ থেকে চেনেন।
তো কৃষ্ণ এক নির্দিষ্ট ভাষায় বলছেন। তো একজন রাজার দাস সেটারই প্রতিটা শব্দ কোন প্রসঙ্গে বলছেন না জেনেই বা অভিজ্ঞতার বা অনুভবের কোন মাত্রা থেকে কথাটা বলছেন সেসব না বুঝেই তিনি বলে যাচ্ছেন, সে যাই হোক। দেখুন, মূলত ব্যাপারটা শুধু এই, আপনি জীবনে যা কিছুই করতে চান আপনার উদ্দেশ্য আছে, কি ধরনের লক্ষ্যে পৌঁছতে চাইবেন। এখন তো আপনি বিশ্ববিদ্যালয়ে, কি ধরনের লক্ষ্য আপনি স্থির করবেন, যা ইতিমধ্যেই জানেন সেটাকেই একটু বাড়িয়ে চাড়িয়ে দেখবেন আর ভাববেন এটা আপনার জীবনের একটা বড় লক্ষ্য। সচরাচর লোকে এটাকে উচ্চাকাঙ্ক্ষা বলেন, আমি এটাকে বলি কোষ্ঠকাঠিন্য। কারণ আপনি জীবনকে একটু একটু করে চালাতে চাইছেন, ঠিক কোষ্ঠকাঠিন্যের মতো। আপনার কোনো লক্ষ্য থাকলে লক্ষ্যটা কখনোই সম্পূর্ণ নতুন কিছু হতে পারে না, এটা শুধুই আপনি যা জানেন সেটারই বাড়ানো চড়ানো রূপ, হ্যাঁ কি না? এমন কোনো লক্ষ্যের কথা কি ভাবতে পারেন যেটার কিছুই জানেন না? এটা আবার সম্ভব নাকি? তো উনি যা বলছেন তা হলো এই, দেখুন আমরা এগোনোর একটা দিক ঠিক করেছি, কিন্তু আপনাকে প্রক্রিয়াটায় সমর্পিত হতে হবে, নইলে লক্ষ্য শুধুমাত্র কল্পনাই থেকে যাবে। আপনি একটা কাজ করুন, এখন এই যে ঠিক এখন যে শ্বাসটা নিচ্ছেন সেটার পরেরগুলো নিন, করুন দেখি। এটাই তো উনি বলছেন, উনি বলছেন এই পাটা ঠিকমতো করে না ফেলে আপনি লক্ষ্য নিয়ে আকাশ পাতাল ভাবছেন, এতে লাভটা কি? যোগে আমরা এটাকে খুব সহজভাবে বলি, আমরা বলি আপনার একটা চোখ লক্ষ্যে থাকলে আপনার রাস্তার খোঁজার জন্য মাত্র একটাই চোখ পড়ে আছে, এটা অদক্ষ। তো উনি শুধু বলছেন একটা যুদ্ধে আপনি অদক্ষ হলে এমনটা নয় যে শুধু আপনি আপনার মুনাফা বা পদোন্নতি পাবেন না, আপনি নির্ঘাত মারা পড়বেন। হ্যালো, একটা যুদ্ধে আপনি অদক্ষ হলে কি মনে করেন, আপনি শুধু আপনার নম্বর বা এরকম কিছু হারাবেন, পরীক্ষায় এক নম্বর কম পাবেন, সেরকম কিছু কি? না, আপনাকে কবর দেওয়া হবে সেই দিনই। তো উনি অর্জুনকে বলছেন, কারণ অর্জুন বলে চলেছেন এইসব মানুষকে মেরে আমি কি করে রাজা হতে পারি, উনি বলছেন তুমি এখনো রাজা হওনি, তোমাকে সামনের লোকটাকে এখনই তীর মারতে হবে ঠিক করে, নইলে তুমি রাজা না, তোমাকে আজ সন্ধ্যেতে কবর দেওয়া হবে, এটাই উনি অর্জুনকে বলতে চাইছেন। উনি কি ভুল বলছেন? তো জানেন তো প্রতি বছর নভেম্বর মাসে আমাদের একটা বিজনেস ইভেন্ট হয়, তো 200 জন সিইও আগের বছর এসেছিলেন আর এই নভেম্বরেও আবার হতে চলেছে, আর তারা শুধু দেখেছিলেন কিভাবে নির্বিঘ্নে ঈশা ফাউন্ডেশন কাজ করছে, অনেক ধরনের কাজকর্ম, সবাই ভলেন্টিয়ার। জানেন ভলেন্টিয়ার মানে কি? কেউই কাজটার জন্য প্রশিক্ষিত নয়, তারা মারাত্মক উৎসর্গ প্রাণ, কিন্তু তারা কাজটার জন্য ট্রেন্ডি নন, আর আপনি তাদের বেরও করে দিতে পারবেন না কারণ তারা ভলেন্টিয়ার্স। চাকরি দিয়ে রাখলে বের করে দিতে পারেন, এনারা তো ভলেন্টিয়ার্স, কি করে বের করবেন, পারবেন না। তো ওনারা এই দেখে বললেন, সদ্গুরু আমরা সর্বসেরাদের আইআইটিস আইআইএমস এই সব থেকে বাছাই করি, কিন্তু আপনি শুধুমাত্র ভলেন্টিয়ার্স দিয়ে চালাচ্ছেন আর আপনার সংস্থা আমাদের কোম্পানিগুলোর থেকে ভালো চলছে, কি করে সম্ভব? আমি বললাম দেখুন, আপনারা সবাই লক্ষ্যের জন্য সমর্পিত প্রাণ, এইখানে আমি অনবরত মানুষের মধ্যে এটা গাঁথার চেষ্টা করছি তারা যাতে প্রক্রিয়াটার প্রতি সম্পূর্ণ নিবেদিত থাকেন। এই এখন যা করছেন আপনি এটাই ভালো করে করুন, তাদের বেশিরভাগ জানেও না আমি তাদের কোথায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তারা কোনো বিশেষ প্রজেক্টে কাজ করছেন না, তারা জানেনই না লক্ষ্যটা কি, আমার মাথায় অন্য কিছু আছে, এখনই ওনাদের যদি বলে দিই ওনারা পাগল হয়ে যাবেন, কারণ আমার লক্ষ্যগুলো এতই দূরের যে তারা হাল ছেড়ে দেবেন। তো এই মুহূর্তে আমরা ওনাদের মধ্যে এটা গেঁথে দিয়েছি যে আপনি শুধু প্রক্রিয়াটায় একেবারে নিযুক্ত থাকুন, পুরোপুরি নিযুক্ত থাকার আনন্দটা আগে জানুন। আপনি এই মুহূর্তে যা করছেন তা সম্পূর্ণ মন প্রাণ ঢেলে না করলে আপনি নিজের জীবনে গুরুত্বপূর্ণ কিছুই করবেন না, সেটা শিল্প, সঙ্গীত, আধ্যাত্মিকতা, রাজনীতি, ব্যবসা, যাই নিয়েই বলুন, এই মুহূর্তে যে প্রক্রিয়ায় নিযুক্ত সেটা ভক্তির সাথে না করলে আপনি কি মনে করেন গুরুত্বপূর্ণ কিছু করতে পারবেন? উনি এটাই তো বলছেন।